হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। আমি তুলি জিএস ব্লগের আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঝাল মিষ্টি রুটি। তো এই ঝাল মিষ্টি রুটিটা ভীষণ টেস্টি হয়, আর এটা ছোটরা বড়রা সবাই পছন্দ করে, আর খুব মুখরোচক খাবার একটা। তো ঝাল মিষ্টি রুটি বানানোর জন্য কী কী লাগছে উপকরণ চলো আমরা দেখে নিই। তো এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, এখানে আছে চিনি, নিয়েছি টমেটো কুচি, কাজু বাদাম, এটাকে হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার, আর নিয়েছি একটা ডিম, আর এখানে নিয়েছি ময়দা, রুল ময়দা। তো প্রথমে এই উপকরণগুলো সব একসাথে মিশিয়ে নেব ভালোভাবে। তো এখানে নিয়েছি ময়দা, এবার দেব কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাজু বাদাম কুচি, কর্নফ্লাওয়ার, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, চিনি দেব। এটা যেহেতু মিষ্টি ঝাল মিষ্টি রুটি হবে তো চিনিটা লাগবে, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এবার দিচ্ছি একটা ডিম, তো এটাতে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। তো এটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। তো অনেকটা সময় বাদে আবার আসলাম, এটা প্রায় 20 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল। তো এর উপর দিয়ে চিজ দেব, চিজটা দিয়ে ভেজে নেব। তো এটা গরম হয়ে গেছে, এখন তেল দেব।
তো আমার এই পিঠটা হয়ে গেছে, এটা উল্টিয়ে দেব। আর একটু তেল দেব, এটা দুটো সাইডই ভালো করে ভেজে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে। তো এই দেখো আমার তৈরি হয়ে গেছে ঝাল মিষ্টি রুটি। তো এটা আমার বানানো হয়ে গেছে, আর যেগুলো আছে একই রকম ভাবে ভেজে নেব। তো আমার ঝাল মিষ্টি রুটিটা বানানো হয়ে গেছে, আর এটা দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর এটা খেতেও ইয়াম্মি হয়, ভীষণ টেস্টি হয়, আর এটা ছোটরা বড়রা সবাই পছন্দ করে। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।